হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা দেখো তিন মাই বেটিতে বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় যাচ্ছি না তোমরা ভাবছো? কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মায়াপুর ধামে। তো মায়াপুর কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, সেটা তো তোমাদের অবশ্যই বলবো এই ভিডিওর মধ্যেই বলবো। তো আমার খেয়াল ছিল না, বাড়ির থেকেই ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করব, কিন্তু মাথায় ছিল না, দেরি হয়ে গেছিলো অনেকটাই। এখন আমরা যখন এখান মানে যাচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ তখন বাজে বিকাল 4:24 তখন বাজে যখন আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো দেরি হয়ে যাচ্ছিলো বলে আমার আর খেয়াল ছিল না স্টার্ট করার কথা ভিডিওটা। তো সেই জন্য আমি রাস্তার থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করতে, সেটা তোমাদের ভিডিওর ফার্স্টেই বলে দিই, ফালতু তোমাদেরকে অনেক লম্বা টেনে নিয়ে যেয়ে লাভ নেই। কিছু কেনাকাটা করতে যাচ্ছি, কারণ আমাদের বাড়ির থেকে মায়াপুর খুবই কাছে, দূরে না। তো সেই জন্য আমরা ভাবলাম যে যে জিনিসগুলো আমরা কেনাকাটা করব, মায়াপুর থেকে কেনাকাটা করাটাই ভালো। তো যাব আমরা গুপি ড্রেস কিনতে, সুইটি নিতা কিনবে গুপি ড্রেস। তো সেই জন্য যাচ্ছি, আরও কিছু জিনিস কেনার আছে, সেগুলোও কিনবো, সেগুলো তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে, সেগুলো আমি তোমাদেরকে আর বলছি না, ডাইরেক্ট দেখাবো। তো যাই হোক, আমরা দেখো নৌকাতে উঠছি। আর আমাদের বাড়ির থেকে, যেটা তোমাদের আমি বলতে চাইছিলাম, আমাদের বাড়ির থেকে মায়াপুর কিন্তু বেশি দূর না। আমরা স্কুটি করে যদি স্টেশনে আসি, স্টেশনে স্কুটিটা রেখে আমরা অটোতে উঠলে 30 টাকা করে মাথা প্রতি 30 টাকা করে ভাড়া নেয়। তো 30 টাকা করে নেওয়ার পরে যখন আমরা অটো থেকে নামি, তারপরে নৌকা উঠি, নৌকা মাথা প্রতি 3 টাকা করে। তারপরে নৌকা পার করে যেয়ে আমরা যদি টোটোতে উঠি, টোটোতে উঠলে 10 টাকা করে ভাড়া। তো তোমরা যদি স্টেশন থেকে হিসাব করো, তোমরা যদি কেউ বাইরে থেকে আসো, তো তোমরা কিন্তু এর মধ্যে হিসাবটা পেয়ে যাবে যে কত টাকা খরচা কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর পর্যন্ত। তো যাই হোক, রং দোলে কিন্তু তোমরা আসতেই পারো মায়াপুর। মায়াপুর কিন্তু খুব মানে খুব সুন্দর সাজায় আর খুব আনন্দ হয় রং দোলে। আমাদের যাওয়া হয় না, আমাদের ঘরের পুজো করা থাকে, সেই জন্য আমরা যেতে পারি না। কিন্তু যারা মায়াপুর আসুনি এখনও পর্যন্ত, অবশ্যই রং দোলে কিন্তু তোমরা আসতে পারো। বিশেষ করে সেই জন্যই তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি যে তোমরা কিন্তু রং দোলে এসে ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে। আর আমি ব্যাকগ্রাউন্ডের সব আওয়াজগুলো বন্ধ করে দিয়েছি, প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, বাইরের আওয়াজ, তোমরা জানোই রাস্তাঘাটে কত আওয়াজ হয়, সেই জন্য আমি আমার ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, যারা এখনও মায়াপুর আসুনি, আমি তোমাদের একটাই কথা বলবো, রং দোলে এসে তোমরা ঘুরে যাও মায়াপুর। আর রং দোলে খুব আনন্দ হয়, অনেক ভিড় হয়, অনেক লোকজন আসে বাইরে থেকে। এখানে তোমরা বাইরে হোটেল ভাড়া পেয়ে যাবে, তার ছাড়াও তোমরা মায়াপুরের ভেতরে মানে ইসকনের মধ্যেও তোমরা অনেক রকম ঘর ভাড়া পাবে। চাটাই বেড়ার ঘর আছে, তারপরে পাকা ঘর আছে, নানান রকম ঘর ভাড়া পাওয়া যায়। যারা জানে তারা তো জানেই, যারা জানে না তাদের জন্যই আমি কথাগুলো বলছি। আর বাইরেও যদি তোমরা থাকতে চাও, বাইরেও অনেক হোটেল আছে, হোটেল রুম আছে, সেখানে তোমরা থাকতে পারো। তো দেখো, আমরা গুটি গুটি পায়ে অনেকটাই চলে আসলাম, আমরা এবার টোটো উঠবো। তো তোমাদের তার আগে রাধা মাধবের দর্শন করিয়ে দিই। ফার্স্টে যে মন্দিরটা আছে সেখানে দেখো, এখানে হনুমান আছে ভগবান, আর তাছাড়া আছে এখানে রাধা গোবিন্দ। তো রাধা গোবিন্দর দর্শন তোমাদের আমি প্রথমেই করিয়ে দিলাম, কারণ দ্বিতীয়বার আর করাতে পারবো না, কারণ আমরা ইসকনের মধ্যে যাব ঠিকই, কিন্তু যেখানে রাধা গোবিন্দর মন্দির সেখানে যাব না, কারণ আমরা ঘোরা উদ্দেশ্য করে আসিনি, আমরা এসেছি কিছু কেনাকাটা করতে। তো দেখো, আমরা টোটোতে উঠে গেলাম, এখন আমরা ইসকনের সামনে যেয়েই নামবো টোটো থেকে, আর কিছু জিনিস কেনাকাটা করব, তারপরে ইসকনের মধ্যে ঢুকবো। কিছু বাইরে থেকেই তোমাদের কিছুটা দেখাবো, আর ভেতর থেকে হয়তো আমি তোমাদের এর আগে একটা ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিওটা দেখতে পারো তোমরা। ভিডিওটা আমি অনেক দিন আগেই দিয়েছিলাম, ওটাও কোনো একটা অনুষ্ঠানেই দিয়েছিলাম আমি, কোনো অনুষ্ঠানে আমার খেয়াল পড়ছে না, কোনো একটা অনুষ্ঠানেই আমরা মায়াপুর এসেছিলাম, তখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। আর এবার আমি যেহেতু মন্দিরের মধ্যে যাব না, সেই জন্য প্রথমেই তোমাদেরকে রাধা গোবিন্দ দর্শন করিয়ে আমি ভিডিওটা আরও টানছি। তো যাই হোক, দেখো রাস্তায় কিছু কিছু মন্দির পড়ে, সেই মন্দিরগুলো তোমাদের দর্শন করাচ্ছি। আর এই মন্দিরগুলো তোমরা যদি দেখতে যাও, তাহলে ঘাটে নেমে, নৌকা পার করে ঘাটে নেমে, তারপরে তোমরা কিন্তু হেঁটে আসতে পারো ইসকন পর্যন্ত, এমন কিছু দূর না। আর এখানে দেখো, নতুন একটা মন্দির তৈরি হচ্ছে, মন্দিরের চারি সাইডে পদ্ম ফুলের মতো ডিজাইন করছে। মন্দিরটা এখনও তৈরি হয়নি, হলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর ইসকনের মধ্যেও কিন্তু একটা অনেক বড় মন্দির হচ্ছে, সেটা হয়তো অনেকেই জেনে গেছো, অনেকে হয়তো জানো না, যারা বাইরে থাকো তারা হয়তো জানো না। তো চলো, তোমাদের মন্দিরটা আমি তো একটু দেখাবোই, মন্দির না দেখিয়ে কি আর পারি।
যতক্ষণ মায়াপুর এসেছি ইসকনটা পুরোটা না দেখালেও কিছুটা তো তোমাদের দেখাতেই পারি। আর আমরা এখানে প্রতি মাসে পনেরো দিন বলা ভুল, প্রতি মাসে কিংবা দেড় মাসে আমরা একবার করে আসি। তো এরপরে যখন আসবো রাস্তাঘাট রাস্তার মন্দিরগুলো আর দেখাবো না, সোজা তোমাদের একদম সোজাসুজি ইসকনের মধ্যে যতটা যা আছে সব ঘুরে দেখাবো। আর যারা এখনও পর্যন্ত মায়াপুর আসনি, যদি আসো তোমরা একবারে দু তিন দিনের স্টোর করতে আসবা, তাহলে পরে কিন্তু তোমাদের দেখে শান্তি পাবে, না হলে কিন্তু দেখে শান্তি পাবে না, কারণ ঘোরার জায়গা অনেক। ইসকনটাই শুধু না, নিমায়ের মাসির বাড়ি আছে, অনেক জায়গা আছে, অনেক ধরনের জায়গা আছে। আমি যদি পারি তোমাদেরকে একটা ভিডিও অবশ্যই দেবো। আর তাছাড়াও তোমরা ভিডিওতে আর কতটা দেখবে, সামনে থেকে দেখার মজাটা আর ভিডিওতে দেখার মজাটা কিন্তু পুরোটাই আলাদা। তো সেই জন্য সামনে থেকে এসে দেখে যাওয়াটাই কিন্তু সব থেকে ভালো। তো যারা এখনও পর্যন্ত আসোনি তারা অবশ্যই আসো, দু তিন দিনের ছুটি নিয়ে চলে আসো, এসে ঘুরে দেখে যাও, রংদোলে এনজয় করে যাও মায়াপুর। এর থেকে ভালো সময় আর আসবে না। রংদোলে ঘোরার সব থেকে বেশি ভালো, রংদোলে আনন্দ হয়, যেটা আমি জানি সেটাই আমি তোমাদেরকে বলছি। তো দেখো আমরা আমি গল্প করতে করতে আবার গুপি ড্রেস কিনতেও কিন্তু ঢুকে পড়েছি, কোনটা নিচ্ছি সেটা তোমাদের এখন আর বলছি না, আমি ডাইরেক্ট তোমাদের এর পরের ভিডিওতে দেখাবো কোনটা কোনটা নিয়েছি, কটা নিয়েছি। আর আমি আরও কিছু কিনেছি, সেগুলোও তোমাদের জন্য সারপ্রাইজ আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে। এখন শুধু তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এর পরেরটুকু তোমাদের তো অবশ্যই দেখতে হবে, স্কনের মধ্যে কী দেখলাম কী দেখালাম তোমাদের, কত সুন্দর করে সাজিয়েছে সেটা তো তোমাদের দেখতেই হবে। দেখো আমাদের কেনাকাটা শেষ, এবার আমরা গুটি গুটি পায়ে স্কনের মধ্যে ঢুকছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমার সাথে থাকো, আমি আর তোমাদের সঙ্গে এখন আর বকবক করছি না, তোমরা শুধু দেখে এনজয় করো। তোমাদের বললাম না, দেখো কী সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। তারপরে তোমাদের আর একটা কথা বলেছিলাম, নতুন একটা মন্দির তৈরি হচ্ছে এই দেখো এইখানটায়। যাই হোক, এটা তো সেইভাবে দেখানো যাচ্ছে না, পরে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি এটা মন্দিরটা। তার আগে দেখো আমরা যাচ্ছি, সূর্যটা ফটো তোলা নিয়ে খুব ব্যস্ত। এই জায়গাটা আসলে যত মেমোরি ফুল হয়ে যাক, এইখানটায় আসলে প্রতি মাসে আসলেও ছ সাতটা ফটো তুলে নিয়ে যাবেই ওরা বাড়িতে। এই জায়গাটা এতটাই পছন্দের জায়গা। আর তোমাদের আমি বলছিলাম না আসার কথা, এই দেখো এই যে মন্দিরটা তোমাদের আমি দেখালাম, এই মন্দিরটার ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে যেতে দেয় না, ফটোশ্যুট করা যায় না এবং ভিডিও করা যায় না। এগুলো দেখতে গেলে কিন্তু তোমাদেরকে আসতে হবে, এসেই তোমরা দেখতে পারবে এই মন্দিরটার মধ্যে। আর যখন আমরা এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম না, এত সুন্দর ধূপের গন্ধ, মানে মনে একটা আলাদা শান্তি ফিলিংস আসছিল, এত ভালো লাগছিলো, এত সুন্দর গন্ধ ধূপের। আমরাও কিন্তু ঘরে ধূপ জ্বালাই, এত সুন্দর গন্ধ আসে না। সুইটি আমাকে বলছে এই ধূপটা কোথায় পাওয়া যায় মা, এত সুন্দর গন্ধ, এই ধূপটা যত দামি হোক আমি যদি পেতাম কিনতাম, এত ভালো গন্ধ। আর দেখো এই জায়গাগুলো তোমাকে তোমাদের দেখাচ্ছি, এইগুলো কিন্তু এখানে কিন্তু ফটো কিনতে পাওয়া যায়, প্রসাদ কিনতে পাওয়া যায়, গোবিন্দর যে প্রসাদ দিয়ে পুজো হয় সেই প্রসাদটা ওখানে কিনতে পাওয়া যায়। এ দেখো নতুন ইসকনের ওই মন্দিরটা দেখালাম তোমাদের একবার, আরও একবার তোমাদের দেখাবো। চলো আমরা যাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি নিরামিষ ধোসা খেতে, নিরামিষ ধোসার দোকানে। আমরা যদি মায়াপুর আসি এখান থেকে আমরা একটা করে ধোসা খেয়ে যাবই, কারণ এখানকার ধোসাটা খেতে জাস্ট ফাটাফাটি, মশলা ধোসা খুব সুন্দর খেতে। তোমাদের এইবার আমি পুরো মন্দিরটা দেখাচ্ছি, দেখো এটা নতুন তৈরি হচ্ছে, এখনও পর্যন্ত তৈরি হয়নি, অনেক বছর ধরে তৈরি হচ্ছে। তো দেখো ধোসার দোকানে আমরা দাঁড়িয়ে পড়েছি, সুইটি ধোসা অর্ডার দেবে। আর এখানে দেখো
সব নিরামিষ। এখানে কিন্তু কোনো আমিষ খাবার পাওয়া যায় না, ইসকনের ভেতরে যত খাবারের দোকান আছে পুরোটাই নিরামিষ। অর্ডার করতে আর আমি এখানে বসে পড়লাম, একটু ফাঁকিয়ে গেছি, হেঁটে হেঁটে একটু বসে পড়লাম, একটা ফুল পেলাম বসার মতো, সেই জন্য ফুল তো থাকেই না এখানে বসার, এখানে বসার কোনো জায়গা নেই, তবু একটা ফুল পেলাম, আমার কপাল ভালো, তাই একটু বসি এখানে, আমরা রোজাটা নিয়ে আসবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে তার উল্টো সাইডে ধোসার দোকানটা, তোমরা আসলে একবার ট্রাই করতেই পারো, দারুণ লাগে মশলা ধোসাটা বাটার দিয়ে। যাই হোক, ধোসাটা কিন্তু একবার খেয়ে দেখতেই পারো, খুব সুন্দর। আর আরেকটা কথা, যারা এখনও আসোনি, যারা জানো না, তাদের জন্য বলছি, মায়াপুর ইসকনের মধ্যে কিন্তু গোশালা আছে, গোশালাতে যেয়ে দই খেতে কিন্তু তোমরা ভুলো না, দই আর ক্ষীর এটা কিন্তু খেতে তোমরা একদম ভুলো না, এত টেস্টি না খেতে কি বলবো তোমাদের, দইটাও যেমন টেস্টি আর ক্ষীরটাও তেমনই টেস্টি। তবে ক্ষীরটা আমি অত ভালো খাই না, তোমরা তো জানোই আমি মিষ্টি খেতে ভালোবাসি না, তার জন্যই বললাম, যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের কিন্তু ক্ষীরটা দারুণ লাগবে, তো এই জন্যই তোমাদেরকে আমি বলে দিলাম। তো দেখো, ধোসা নিয়ে আমরা চলে এসেছি খাওয়ার জন্য, এখানে বসার জায়গা নেই, আগেই বললাম তোমাদের, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। এই দোকানে যেসব খাবারগুলো পাওয়া যায় সবটাই নিরামিষ, মোমো, ধোসা, ইডলি, আরও কিছু খাবার পাওয়া যায়, আমি ঠিকঠাক জানিও না অতটা। তো যাই হোক, আমি এখানে এই ভিডিওটা এন্ড করছি বন্ধুরা। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর আমি মায়াপুর থেকে কী কী কিনলাম পরের ভিডিওতে নিয়ে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি কী কী আনলাম আমি মায়াপুর থেকে।